করোনা মহামারীর মধ্যে বের হলো মাধ্যমিক পরীক্ষার ফল। এবার গড় পাশের হার প্রায় 83% জিপিএ 5 পেয়েছে 135,898 জন। ভিডিও কনফারেন্সে ফল প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের সুরক্ষা এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় শিক্ষামন্ত্রী জানান আপাতত এইচএসসি পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা 3 মাসে গড়ালো। একই কারণে ফল প্রকাশে ছিল না কোনো আড়ম্বর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2020 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান তিনি। আমরা শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিই, কারণ আমরা চাই একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। আর আমি এটা বিশ্বাস করি, এটা জাতির পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ, যে একটা শিক্ষিত জাতি ছাড়া বা শিক্ষার আলো যদি না ঘরে ঘরে পৌঁছায় আর সেই আলোতে কোনো জাতি যদি উদ্ভাসিত না হয় তাহলে দারিদ্র বিমোচন কখনো সম্ভব নয়। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা শিক্ষা নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি এবং শিক্ষাটা সব প্রতি ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেক ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করেছি। এর আগে শিক্ষামন্ত্রী দীপুমনির হাতে ফলাফল তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা, পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। গতবারের চেয়ে সামান্য বেড়ে এবার গড় পাশের হার 82.87%। পরীক্ষার্থীর সংখ্যা কম হলেও আগের বছরের চেয়ে প্রায় 30,000 বেড়েছে জিপিএ 5। এবার এই সংখ্যা 135,898। গত বছরের তুলনায় এবছরেও ফলের সূচকে আমি যে উল্লেখ করেছি সেখানে আমরা যে দেখছি কিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হার সর্বোচ্চ রাজশাহীতে 90.37% এবং সবচেয়ে কম 78.79% সিলেট বোর্ডে। এছাড়া মাদ্রাসা বোর্ডে 82.51% এবং কারিগরি বোর্ডে পাশের হার 72.70%। এবার শতভাগ পাশ করেছে 3,023টি শিক্ষা প্রতিষ্ঠানে, আর 104টিতে একজনও পাশ করেনি। দীর্ঘদিন বন্ধ থাকে তার ফলে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সংক্রমণ এখন বৃদ্ধির দিকে, কাজে আমাদের এখানে খুব সহসা শিক্ষা প্রতিষ্ঠান খুলবার সম্ভাবনা নেই এটি আমি মনে করি, কারণ আমাদেরকে সংক্রমণ ঠেকাতে হবে, মানুষের স্বাস্থ্যের বিষয়টি সেটি আমাদের নিশ্চিত করতে হবে। করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশিত হয়নি, ছাত্রছাত্রীদেরও যেতে হচ্ছে না স্কুলে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।